এর সঙ্গে যোগ দিচ্ছেন শেফিল্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ডক্টর খন্দকার মেহেদী আকরাম। স্বাগত খন্দকার মেহেদী আকরাম। প্রথমেই জানতে চাই যে এখনও পর্যন্ত বাংলাদেশে আমরা দেখছি যে করোনা আক্রান্তের হার অনেক কমে গিয়েছে, মৃতের সংখ্যাও আগের চাইতে অনেকটাই ভালো নিয়ন্ত্রণে আছে, সব মিলিয়ে এই সময়টায় বাংলাদেশকে কিভাবে দেখছেন করোনা মোকাবেলায় পদক্ষেপগুলো? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এটা খুবই সুন্দর একটা খবর যে বাংলাদেশে করোনা সংক্রমণ কমে যাচ্ছে, ঠিক একই সাথে আবার ভ্যাকসিন রোল আউট হয়ে গেছে এবং খুব ভালোভাবেই প্রতিদিন 2-2.5 লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে করোনা পরিস্থিতি মনে হচ্ছে যে আন্ডার কন্ট্রোল এবং আমরা ভালোর দিকে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু আসলে একটা করোনার যে সংক্রমণের গতি বা গতি প্রকৃতি তার একটা প্রকৃষ্ট উদাহরণ যে করোনা সংক্রমণ বাড়ে, তারপর আবার কমে, তারপরে কিন্তু একটা কথা থেকে যায় যে এই সংক্রমণ কি আবারও বাড়বে কিনা। সো ঠিক এই জায়গাটা এখন সরকারের মানে খুবই ভালোভাবে একটা নজরদারি প্রয়োজন যাতে এই দ্বিতীয় ওয়েভ বা তৃতীয় ওয়েভ যেটাই আমরা বলি আর না আসে। আরেকটা যেটা প্রবলেম হচ্ছে যে গভর্নমেন্ট এখন যেন আরেকটু বহির্বিশ্বে কি হচ্ছে, যেমন মিউটেশন এবং আদার যে প্রবলেমগুলো হচ্ছে, এ ধরনের মিউটেটেড ভাইরাসগুলো যদি বাংলাদেশে প্রবেশ না করে সেই দিকটাও কিন্তু খুব কঠিনভাবে এখন খেয়াল রাখতে হবে। কারণ যে ভ্যাকসিনটা এখন বাংলাদেশে দেওয়া হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন, এটা কিন্তু প্রমাণিত যে এটা সাউথ আফ্রিকাতে যে ভ্যারিয়েন্টটা নতুন মিউটেশনটা হয়েছে তার উপরে কিন্তু কার্যকরী না। শুধু অক্সফোর্ড ভ্যাকসিন না বা কোভিশিল্ড না, রিসেন্ট যে ডেটা এটা থেকে দেখা যায় যে আসলে ফাইজার এবং মডার্না এইসব ভ্যাকসিনও কিন্তু আসলে কার্যকরী না। সো এই জিনিসটা খুবই জরুরি যে আমরা এই জিনিসটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করি যাতে বাইরে থেকে নতুন মিউট্যান্ট ভাইরাস না আসে এবং আমাদের এই সুন্দর যে কন্ট্রোলটা এটাকে আবার নষ্ট না করে দেয়। এটাই হচ্ছে আমার এখনকার ইমিডিয়েট একটা প্রতিক্রিয়া এই ব্যাপারে। মেহেদী আকরাম, অবশ্যই এই জিনিসটা সবসময়ই মানে যখন আপনি একটু পরিস্থিতি ভালো হয়, আমাদের এক ধরনের সংস্কৃতির মধ্যেই এইটা আছে, সেটা যে আরও বেশি নজরদারি রাখা সেটি অনেক সময় একটু আলগা হয়ে যায়, ফলে এখানে আসলে বাড়তি নজরদারির প্রয়োজন আছে। এবং সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি, বিশেষ করে অন্যান্য দেশে যেই ভ্যারিয়েন্টগুলির কথা আমরা জানছি সেগুলি যাতে বাংলাদেশে আসতে না পারে, সেই জন্য পদক্ষেপগুলি কি হতে পারে? কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যে ভারতেও অনেকগুলি সংক্রমণ বা নানা ধরনের সংক্রমণ যে হয়েছে সেটার বেশ কিছু উপাদান ভারতেও আমরা দেখতে পাচ্ছি। এটাই কিন্তু এখন সবচেয়ে বেশি কনসার্ন যে ইউকেতে যে ভ্যারিয়েন্টটা, কেন্ট ভ্যারিয়েন্ট যে মিউটেশন, এটা কিন্তু আসলে এটা এটা অতটা মারাত্মক না, এর উপরে ভ্যাকসিন কাজ করছে। এখন তো আমাদের ভ্যাকসিন নিয়েই মেনলি আসলে চিন্তা, কিন্তু সাউথ আফ্রিকার যে ভ্যারিয়েন্ট তার উপরে কিন্তু ভ্যাকসিন কাজ করছে না। প্রবলেম হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, সেখানে কিন্তু যে নতুন যে মিউটেশন গতকালকে তারা প্রকাশ করেছে যে যেটাকে বলা হয় যে 440তম পজিশনে পজিশনে যে মিউটেশনটা হয়েছে এটা হয় N440 মিউটেশন। এই মিউটেশনটা কিন্তু একক মিউটেশন না, এর সাথে সাউথ আফ্রিকার যে দুটি এলিমেন্ট মিউটেশন বা দুটি মিউটেশন হয়েছে, যেমন 484 এবং 501, এই দুটি লোকেশনে এই মিউটেশনগুলোর সাথে ভারতের এই নতুন যে মিউটেশন এটার একটা সংমিশ্রিত মিউটেশন ধরা পড়েছে। এবং এটাই কিন্তু এখন সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই মিউটেশন যদি আসলেই ডমিনেন্ট হয়ে যায়, এই ভাইরাসটা দিয়ে যদি সংক্রমণ ইন্ডিয়াতে ডমিনেন্ট হয়ে যায়, তাহলে কি হবে, ভ্যাকসিন কিন্তু কাজ করবে না। এবং এই যেহেতু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদেরকে এখন খুব খেয়াল রাখতে হবে যে ইন্ডিয়া থেকে আমরা যেন এই মিউটেটেড ভাইরাসটা আমাদের দেশে আসতে না দেই। এতে কি হবে, বাংলাদেশে যদি এই যেটা ইন্ডিয়ান মিউটেন্ট বললাম, এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যদি এখন ডমিনেন্ট হয়ে যায়, প্রিডমিনেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের একটু আসলেই সমস্যা আছে। সো যেটা জিজ্ঞাসা করলেন যে গভর্নমেন্ট কি করতে পারে, গভর্নমেন্ট যেটা করতে পারে সেটা দেখার জন্য আমরা ইউকের দিকে তাকাই। ইউকে কিন্তু 33টা দেশকে রেড লিস্টেড করেছে, তার কারণ হচ্ছে ওই 33টা দেশ থেকে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা ইউকেতে যাতে না আসে সেটা ব্যবস্থা করা। বাংলাদেশেও ঠিক এখন একই রকম একটা মনিটরিং ব্যবস্থা করতে হবে এবং খুবই স্ট্রং মনিটরিং ব্যবস্থা করতে হবে যে এই ভ্যারিয়েন্টগুলো যেন বাংলাদেশে প্রবেশ না করে। সকল প্রবেশপথে টেস্টিং সিস্টেম করতে হবে, স্যাম্পল নিতে হবে, কোয়ারেন্টাইন সিস্টেম কঠোর ব্যবস্থার ভিতর নিতে হবে, যেটা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিতে হবে। ইউকে কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করছে এখন 2 সপ্তাহের জন্য। সো বাংলাদেশকেও এখন কঠোরভাবে এই ব্যাপারটাকে কন্ট্রোল করতে হবে যেন আমরা যেন এই মিউট্যান্ট ভাইরাসটা আমাদের দেশে প্রবেশ না করতে দেই। যদি করতে দেই এবং যদি এই ভাইরাসটা ডমিনেন্ট হয়ে যায় বাংলাদেশে কোনো কারণে, তাহলে কি হবে, আমাদের ভ্যাকসিন প্রক্রিয়া ব্যাহত হবে এবং এই ভাইরাসটা যে নতুন যে
রূপান্তরিত ভাইরাস, এই ভাইরাসটা কিন্তু আপনার 30% মোর ভিরুলেন্ট বা মারাত্মক এবং 70% দ্রুত গতিতে ছড়ায়। সো এই জিনিসগুলা কিন্তু আসলে এখন আমি মনে করি যে আমাদের যারা স্পেশাল টেকনিক্যাল কমিটিতে রয়েছেন, স্পেশালিস্টরা রয়েছেন, তারা যেন এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নেয় এবং সিকোয়েন্সিং এর ব্যবস্থা করে, স্যাম্পল আইডেন্টিফিকেশনের ব্যবস্থা করে। এটাই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এই ব্যাপারে। খন্দকার মেহেদী আকরাম, এই ক্ষেত্রে আসলে আমরা অতীত থেকেও দেখি যে বিশেষ করে নজরদারির ক্ষেত্রে কিছুটা শৈথিল্য আছে, এমনকি সর্বশেষ যখন ইউকে থেকে আপনার যাত্রীরা আসলো সেইটা নিয়েও আমরা দেখেছি যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থাটা সেই রকম পাকাপোক্তভাবে করা হয়নি। ফলে এখানে আসলে আপনি যেটা বলছেন আমিও মনে করি যে সেটা গুরুত্বপূর্ণ যে আসলে আমাদের পরিস্থিতি যত ভালো হোক না কেন, আমাদের আসলে সবসময় মনে রাখতে হবে যে বিশ্বের পরিস্থিতিটা কীরকম।